বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে খোলা হলো শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য আলাদা কর্নার। শুনুন এই বিষয়ে কি বললেন নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিষেক মণ্ডল। ওয়ার্ল্ড ওয়াইড ব্রেস্ট ফিডিং উইক আমরা ওয়ার্ল্ড ওয়াইড পালন করে থাকি, আর শুল্কাপাড়া জিপির তরফ থেকে একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখানে একটা ব্রেস্ট ফিডিং কর্নার আমরা যেরকম বলি সেরকম ব্রেস্ট ফিডিং রুম একটা দেওয়া হলো। এর অর্থে কী হবে, যে সমস্ত মায়েরা ছোটো বাচ্চাদের নিয়ে অফিসে কাজ করতে বা বাজারে ঘাটে আসবেন, তাদের ছোটো বাচ্চাদের সবার সামনে দুগ্ধপান করাতে প্রবলেম হয়, এখন এই রুমটা থাকার জন্য কী হবে, তারা এসে এখানে ভালোভাবে দুগ্ধপান করাতে পারবে। ডিস্ট্রিক্টেরই ফার্স্ট কর্নার, এটা জলপাইগুড়িতে প্রথম। সিনির তৎপরতায় অনেক জায়গাতেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বাট জলপাইগুড়িতে শুল্কাপাড়া জিপি নাগরাকাটা ব্লকে প্রথম ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে।